উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে একটা হচ্ছে পুংস্তবক। তো পুংস্তবকের কোশ্চেনটা 3 বা 4 এসে থাকে, এটাই আমি বেসিক্যালি আজকে পয়েন্ট আউট করে বলার চেষ্টা করব। তো ফার্স্ট পয়েন্টে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফুলের একটা অত্যাবশ্যকীয় অংশ, দেন এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক, এতে অনেকগুলো পুংকেশর থাকে, পুংকেশর আবার দুইটা অংশে বিভক্ত, ওপরের যে থলের মতো অংশটা তাকে বলা হয় পরাগথলি বা পরাগধানী, আর তার নিচে যে দ্বন্দ্বের মতো যে আমরা অংশ দেখতে পাই তার নাম হচ্ছে পরাগদ্বন্দ্ব। আর পরাগথলি আর যে পরাগদ্বন্দ্ব সেটা যে অংশে কানেক্টেড থাকে তার নাম হচ্ছে যোজনী। পরাগধানী বা পরাগথলির মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় যেটা পরবর্তীতে পুং গ্যামেট উৎপাদনে সাহায্য করে। এইটুকু হচ্ছে বেসিক ইনফরমেশান। তারপরে আছে হচ্ছে ক্লাসিফিকেশন, বলা আছে নিচে। তো সেই ক্লাসিফিকেশনটা হয় কিসের বেসিসে, পুং দণ্ডগুলো বা পরাগদণ্ডগুলো কীভাবে কানেক্টেড থাকে আর হচ্ছে পরাগথলিগুলো কীভাবে কানেক্টেড থাকে তার উপর বেস করে। এখন পরাগদণ্ডগুলা যদি একটা গুচ্ছে থাকে, যেমন জবা ফুলে দেখা যায়, তখন তো তুমি তাকে বলবা হচ্ছে এক গুচ্ছ। আবার যদি দুইটা গুচ্ছে থাকে, যেমন মটর উদ্ভিদ, তখন তুমি বলবা দ্বিগুচ্ছ। আর যদি অনেকগুলো গুচ্ছে থাকে, যেমন শিমুল, তখন তুমি তাকে বলবা বহুগুচ্ছ। এখন আসি পরাগধানী বা পরাগথলি, সেগুলো যদি একসাথে কানেক্টেড থাকে তখন তাকে বলা হয় যুক্তধানী, আর ইংলিশে বলা হয় সিনজেনেসিয়াস। আর এগুলো অনেক সময় দেখা যায় যে হচ্ছে দলের সাথে বা হচ্ছে ফুলের যে পাপড়ি তার সাথে লেগে থাকে, তো তখন তাকে বলা হয় হচ্ছে দললগ্ন বা ইপিপেটালাস। তো এই যে কয়টা পয়েন্ট আমি বললাম, 6-7টা লাইন, এগুলো সুন্দর করে পয়েন্ট আউট করে লিখে ফেলবা, ঠিক আছে? পড়ার সময় পয়েন্ট আউট করে পড়বা, আর এক্সাম হলে প্রয়োজন বোধে তুমি ডিসক্রিপশনও দিতে পারো বা পয়েন্ট আউট করেও লিখতে পারো। বাট পয়েন্ট আউট করে পড়লে যেটা হবে, তোমার মুখস্থ হবে তাড়াতাড়ি আর কি, পরীক্ষায় মনে করতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।